গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকালের ব্রেকফাস্ট কালকের বেঁচে যাওয়া আলু চচ্চড়ি আর তার সাথে পরোটা মতো। তো আজকে আমার ইচ্ছে হলো আমি একটু ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবো, তো তাই জন্য আমি চলেও এসেছি ব্যালকানিতে। তো একটুখানি রোদ তো পড়ে না, ওই আর কি লোকজন দেখতে পাই আর খেয়ে নিই। রোজদিন ও আর আমি বসে বসেই খাই, ও যদিও বা আজকে ঘরেই খাচ্ছে, কিন্তু আমার মনে হলো আজকে আমি একটু বারান্দাটায় দাঁড়িয়েই খাওয়া দাওয়া করি। আজকে অনেক কাজ আছে, দেখো বাসনগুলো মেজে আগে উপর দিয়ে নিয়েছি, তারপরে এসেছি। দেখো আমার হাতে কিন্তু শুধু পলাটাই পড়া, হয়তো তোমরা আমি যখন ব্রেকফাস্ট করছিলাম তখনও কেউ কেউ খেয়াল করে থাকবে। তো আমি শাখা না, আমার কালো হয়ে গেলে একদমই ভালো লাগে না, ভেবো না আমি আজকে খুলেছি, এটা কালকে রাতেই খোলা, মানে বুধবার রাতে খুলে আমি লেবু দিয়ে মাখিয়ে জলে, সাবান জলে চুবিয়ে রেখে দিয়েছিলাম। আমার শাখা কালো হয়ে গেল না, ভালো লাগে না, তো ওই জন্য আজকে বৃহস্পতিবার আজকে আর খুলিনি, আজকে শাখাটা পরে নেবো আমি। তো মোটামুটি আমার হয়ে গেছে একটু, মানে ভালো করে না আমি ধুয়ে ধুয়ে ঘষে ঘষে দেখে, আমার একটা কোথাও কালো হলে কেমন যেন লাগে, সব সময় পসিবল হয়ও না খুলে নিয়ে করবো যে আমি সাথে সাথে ধুয়ে আবার পরেও নিলাম। দেখো তো আরও একটা বাকি রয়েছে, ওটাকেও পরিষ্কার করব খুব মন দিয়ে। দেখো আমাকে দেখলেই বোঝা যাচ্ছে যে আমি খুব মন দিয়ে কাজটা করছি, যাই হোক আমি করে নিই। এখন বাজে 12টা, আমি মাছটাকে বসিয়ে দিয়ে নিয়ে ছাদে এসেছিলাম, ও যে পিট ব্যাগটা নিয়ে কলকাতা যায় সে পিট ব্যাগটাকে ধুয়ে দিয়ে আজকে মেলে দিয়ে গেলাম। ভালো নোংরা হয়েছিল একটু, ওই জন্য মেলে দিতেই হতো, তাই মেলে ঠেলে দিয়ে তারপরে যাচ্ছি। তো ভেবেছিলাম একটু রোদ পাবো, কিন্তু ছাদে এত জামা কাপড় যে গায়ে আর রোদ এসে পড়বে না ও রোদ, তাই জন্য চলেই এলাম, কিছুক্ষণ থাকলাম চলে এলাম, তারপরে এখনো মেলছে আর কি। তো যাই হোক, ছাদে তো আর বেশিক্ষণ থাকা হলো না, তবে রোদটা বেশ গায়ে লাগছিল, মিষ্টি একটা রোদ ছিল, তেমন হাওয়াটা গায়ে লাগছিল না, রোদের তাপটা গায়ে লাগছিল, বেশ ভালোই লাগছিল। কিন্তু ওই 5 মিনিট দাঁড়িয়ে চলে আসতে হলো, কারণ ওখানে সবাই জামা কাপড় মেলছে আর এত জামা কাপড়ের ভিড়, আর ওপরের ছাদটা যেহেতু এখন বন্ধ তো যাওয়াও যায় না, তো ওই জন্যে আর দাঁড়ালাম না, চলে এলাম। দেখি রান্না বান্না করে যদি পসিবল হয় তো যাবো, নয়তো খেয়ে দে শুয়ে পড়বো আর কি। আজকে সকাল থেকে তোমাদের সাথে ভয়েস ওভার দিয়েই কথা বলেছি, সামনাসামনি এসে কথা বলা হয়নি আজকে আর। তো এক একদিন মুড ঠিক থাকে না, কাজ করতে ইচ্ছে করে না, মানে কাজ আজকে করতে ইচ্ছে করছে সেটা ঠিক আছে, কাজ করতেই হবে আমাকে, ট্রলি এখনো ফাঁকা করা হয়নি, সেগুলোকে করতে হবে, তো সবটাই করতে হবে বুঝতে পারছি। কিন্তু কোনো কোনো দিন হয় দেখবে যে মুডটাই ঠিক লাগে না, মানে কাজ করতে হবে তাই জন্য করা আর কি। তো ব্লগ আমাকে করতে হবে, দিতে হবে, তাই জন্য আজকে করতে হচ্ছিল। সকাল থেকে কথা বলার খুব একটা এনার্জি আমি পাচ্ছিলাম না, আর কথা বলতে আমার ইচ্ছে করছিল না, তো এই আর কি। রোজ দিন যে মুড সমান থাকবে এরকমটা নয়। হ্যাঁ তোমরা ওইবার বলতেই পারো, তুমি তো ভালো খবর পেয়েইছো, কলকাতা তো যাচ্ছি, তাহলে কি হলো বা কিছু হয় এক এক দিন, আর মুখে আমি হাজারো ক্রিম মাখছি তারপরেও ফেটে যাচ্ছে, কেন ফাটছে বুঝতে পারছি না। এবার চপচপে করে আমি সর্ষের তেল মেখে রাখবো, যাই হোক না কেন। তো চলো দেখি মাছটা কতদূর কি হলো। মাছটাকে আজকে টিফিন বক্সে অনেকক্ষণ আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম সর্ষে পোস্ত বাটা আর কাঁচা সর্ষের তেল দিয়ে, নুন হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, সেটাকেই কড়াইতে জাস্ট কালো জিরে ফোড়ন দিয়ে আবার বসিয়ে দিয়েছি, দিয়ে এটা হচ্ছে এটা হোক, তারপরে আমি ভাতটা বসাবো, লাস্টে কুমড়োটা ভেজে নেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কুমড়োটা ভাজবো, মাছটা এনে হয়ে গেছে, 4 পিস মাছই না আজকে করে ফেলেছি, কিন্তু ভাবছি 4 পিসই আজকে খেয়ে ফেলবো, এখন কালকে দরকার হয় ডিমের কারি করে ফেলবো, হয়ে যাবে, আর রাতে তো মাংসই হবে, সে না ঠিক আছে। আর এখানে ভাতও হয়ে গেছে, তো ঘি পোস্ত ছিটিয়ে কুমড়ো ভাজা আর মাছ আজকের মেনু হচ্ছে এটাই। এখন বাজে 5:30, আর আমি এলাম একটু ছাদে, ব্যাগটা যে দিয়ে গেছি ছাদে সেটাই নিতে এসেছি, মোটামুটি তার ফাঁকা হয়ে গেছে, আসলে যেমন মেলেও দেয় এখন তেমন তাড়াতাড়ি তুলেও নিয়ে যায়, কারণ এখন রোদ থাকে তো অসুবিধে হয় না। আমার ব্যাগ বোধ হয় আজকে একদিনে শোকাবে না, না শুকিয়ে গেছে ব্যাগটা, ভালো রোদ দিচ্ছে বলছে না, এখন প্রচন্ড সুন্দর একটা রোদ দিচ্ছে, কিন্তু এখন এই ছাদ থেকে রোদটা চলে গেছে, এখন একদম ওই দিকটাতে পড়ে রয়েছে রোদটা দেখো। আর এই ফ্ল্যাটটা সব থেকে ভালো, প্রচন্ড রোদ পায় জানো তো ব্যালকানি ঠ্যালকানিগুলো, আমরাও যদি এরকম একটু রোদ পেতাম না ভালো হতো ঘরটাতে, মানে আলো হাওয়া সবই ঢোকে কিন্তু রোদের তাপটা ঢোকে না ঠিক, ওই জন্য ঠান্ডা লাগে ভালোই ঘরটার ভেতরে, তো ওপরে ছাদটা থাকতে না ভালো লাগতো। তালা দেওয়া নেই নাকি? হ্যাঁ তালা তো দেওয়া নেই, আমার গাছগুলোকে একটু দেখলে হতো, গাছগুলোকে একটু দেখে নিই তাহলে, তালা যখন দেওয়াই নেই।
তুলসী গাছটা মোটামুটি, আর না কেউ বোধহয় গাছগুলোর ভালো যত্ন নিচ্ছে, জানো তো সারটা দিচ্ছে, কিন্তু তা হলেও বলবো ভালো জল দেয়া হচ্ছে না। জবা গাছেরও পরিণতি আবারও ভীষণ খারাপ, গোলাপ গাছের পরিণতি, দেখা যাক কি হয়। আর এখানে একটা ফুল ফুটেছিল সেটা দেখতে পাচ্ছ, আর আমার জুঁই ফুলের গাছটার একেবারে মানে পাতা ঝরে যাচ্ছে। যাই হোক, কি আর করা যাবে, ঠিক আছে, এত কিছু করার নেই, তো চলে এবার যাবো নিচে। আমি তো এখন বাজে রাত্রি 9টা 10, আর আমি রান্নাঘরে এলাম। আগে স্যান্ডউইচ মেকারটাকে পরিষ্কার করবো, আমরা বিকেলবেলা আজকে জ্যাম পাউরুটি স্যান্ডউইচ মেকারে খেয়েছি, কারণ গ্যাস নেই, কোথায় সেকবো পাউরুটিগুলো, তাই স্যান্ডউইচ মেকারে ঢুকিয়ে দিয়েছিলাম। যাই হোক, ওর ভাত আর মাছ তো রয়েছে, ওটা গরম করবো, আর খিচুড়ি ওই একটুখানি টেস্ট করবে, তো খিচুড়ি করব ফুলকপি আলু দিয়ে। আমার ঘরে আদা নেই, আর আমি আলাদা করে আনবো না এখন, মানে যেটা আছে আদা রসুনের পেস্ট আছে, তো আদা ছাড়াই আজকে করব। তো চলো আগে সবটা কেটে কুটে নিই। এটার ভেতরে ডাল আলু ফুলকপি দিয়ে নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, যেহেতু আমি আজকে গোবিন্দভোগ চাল দিয়ে করবো, তাই জন্য গলে যায়, তো ওই জন্য আগে বসিয়েছি। আর এখানে আমি কালকের জন্য তোড়জোড় করে নিচ্ছি, কালকে দুপুরে হবে ডিমের কারি, রাতে হবে মাংস, তার জন্য সব মশলাপাতি একবারে আমি গ্রাইন্ডারে গ্রেট করে রেখে দেবো, কিছুটা ডিমে ইউজ করবো, কিছুটা মাংসে। 9টা 9-এর দিকে এসেছিলাম রান্নাঘরে, এখন 9টা 40 বেজে গেছে, মনে হচ্ছে কিছুই তো কিছু কাজ করতে পারলাম না। আসলে গ্যাস দুটো বন্ধ হয়ে গিয়ে কিন্তু আমার একটু জ্বালা হয়েছে, কারণ আগে দেখতাম আমার ইন্ডাকশনই শুধু করা অভ্যেস ছিল, এখন যেহেতু আমি ইন্ডাকশন গ্যাস দুটো মিলিয়ে করি সেটাও একটা অভ্যেস হয়ে গেছিলো, বেশিটাই গ্যাসে করি, আর গ্যাসে দুটো বার্নারে সবকিছু বসে তো আমার অসুবিধা হয় না। আর ইন্ডাকশনে এই একটা কড়াই বসে, আর ভাতের ওই হাঁড়িটা বসে, আর প্রেশার কুকার, ইন্ডাকশনে এই তিনটে জিনিসই আমার বসে, বাদ বাকি কোনো জিনিস ইন্ডাকশন নেয় না আমার, তো ওই জন্য অসুবিধাই হয় একটু। এখানে ডাল প্রেশার কুকারে ডাল আর ফুলকপিটাকে, ফুলকপি আলুটাকে একটা দুটো সিটি মেরে নিয়ে এবার চালটাকে দিয়ে একেবারে মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়ে বসাবো আবারও। আর এখানে আলু ভাজাটাকে বসিয়ে দিয়েছি, ততক্ষণে দেখলাম প্রেশার কুকারটাকে তো ছাড়তে একটু টাইমই লাগবে, খুলতে দিয়ে হাতা দিয়ে সিটিটা উঠিয়ে দিলে হতো, কিন্তু ভাবলাম থাক ভাবে একটু থাক, ততক্ষণে আমি কড়াইতে আলু ভাজাটাকে বসিয়েছি, কারণ কড়াইতে ওই কুমড়ো ভাজার তেলটা ছিল দুপুরের, ওই জন্যে এই বড় কড়াইটা একটুখানি ভাজার জন্য বার করতে হচ্ছে, ফ্রাইং প্যানটা যেহেতু বসে না এটার মধ্যে, এই একটা প্রবলেম। আর কালকের জন্য আমি ডিমের আলু, মানে আলুটা যেহেতু কাটলামই, একটাই আলু অবশিষ্ট আমার পড়েছিল, তো ওই আলুটাকে কালকে ডিমে দিয়ে দিচ্ছি, তাহলেই শেষ হয়ে যাবে। পেঁয়াজ রসুন এটার মধ্যে দিয়ে দিয়েছি, আর আদা রসুন পেস্ট তো আছে, ওটাও দিয়ে দেবো, একটু হয়ে যাবে, ওটা একটুই রয়েছে, ওটা মিশিয়ে দেবো, তাই আদা আর আনিনি। এই আজকের গল্প সর্ব, ভাবছো যে কালকের জন্য দেবলি না, তো তাড়াহুড়ো করে কেন আজকে গুছিয়ে রাখছে, সেটা নয় কালকেই বলবো। তো কালকে আমাদের একটু কাজ আছে, একটু রূপচর্চার কাজ আছে, মানে শরীরের দিকে খেয়াল দেবো, চুলের দিকে খেয়াল দেবো, এইসব আর কি প্ল্যান প্রোগ্রাম করে রেখেছি দুজনে, ও কালকে যাবে চুলটা কাটাতে, এইসব রয়েছে আর কি। কালকে কালকেটা কালকেই দেখো তোমরা, আজকে আপাতত এই কাজগুলো সেরে নিই, নাহলে আমি এত তাড়াতাড়ি আসি না, আধ ঘন্টার মধ্যে হয়ে যেত, এখন একদিকে খিচুড়ি একদিকে ভাজা বসিয়ে দিলেই আমার হয়ে যেত, আর খিচুড়িটা নেমে গেলে আমি ওর খাবারগুলো গরম করে দিতাম, তাহলেই হয়ে যেত, কিন্তু তা তো হচ্ছে না, সবকিছু এই ইন্ডাকশনের ভরসায় পড়ে থাকতে হচ্ছে না। আর তোমাদেরকে বলেছিলাম গ্যাস বুকিং না করার একটা কারণ আছে, ঠিক এইটাই কারণ, কারণ আমরা আসার আগে গ্যাস আসবে কিনা তার ঠিক ছিল না, কিন্তু ঠিক 2 দিন আগেই শেষ হয়েছে, আর আমাদেরকে তখনই বলা হয়েছে বুক করার 4-5 দিন ওয়েট করতে হবে, তো 4-5 দিনের মধ্যে ডেটে আসছে না, এসে গেলে তো ভালো কথা ছিল, না আসলে খুবই বিপদ হয়ে পড়তো, কারণ এই গ্যাসটা তো আমার এখানে আবার ওদেরকে সেট করে দিয়ে যেতে হবে, না কাউকে বলে গেলেও হবে না, ওই জন্য ভাবলাম যে থাক দরকার নেই, এসেই আমি করবো, ইন্ডাকশন তো আছেই, একটু কষ্ট হবে, ঠিক আছে চালিয়ে নেওয়া যাবে। তো চলো, অনেক বক বক করে দিয়েছি, আমি রান্নাগুলো করে নিই আগে, খিচুড়ি আর আলু ভাজা এটা আমার, এখান থেকে ওকে একটু দেবো, আর এটা হচ্ছে ভাত আর মাছ, ভাতটা বেশি দেওয়া যায় না, কারণ ওকে রাত্রিবেলা বেশি দিলেই ঘুমিয়ে পড়বে, নাইট শিফট চলছে এখন, তো চলো এবার নিয়ে যাই, খিচুড়িটা খেতে ভালো হয়েছে, দেখতে হয়তো অত ভালো হয়নি, কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছে। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদের ভালো লাগলো, টাটা, গুড নাইট।